জিমেদার বেটা, তাই না দাদি? চল এখন যাই। আমি কিছুতে জিমেদার বেটা হতে পারছি না কেন আব্বু? আমির অপারেশনের টাকা এখনো জোগাড় করতে পারিনি, এবার কি সুফিয়াকে হারাতে হবে? আমি কি তবে জিম্মেদার বেটা হতে পারবো না আব্বু? আমি কি তবে এড়ে যাব? আঙ্কেল আঙ্কেল, আমাদেরকে একটুখানি রাস্তা পার করিয়ে দেবে? চলো। যেতে পারবে তোমরা? হ্যাঁ। কোথায় যাবে? বাড়ি। ঠিক আছে যাও। তুই, স্কুল ছুটি হয়ে গেছে, এখন আর ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আমার দুই ভাই সাদিক রফিক তো ভিতরে আছে, আমির তো ওদের নিতে আসার কথা। ভিতরে কেউ নেই, সাদিক আর রফিক তোর আমির জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর কখন থেকে চলে গেছে। চলে গেছে? দেখি আশিক, তুই এখানে? স্যার, সাদিক রফিককে আমার আমির নিতে আসার কথা ছিল, কিন্তু আমি আসেনি, এদিকে স্কুল ছুটি হয়ে গেছে। সাদিক রফিক আমিকে দেখতে না পেয়ে একা একা চলে গেছে স্যার। একা একা চলে গেছে? স্যার, আমার খুব ভয় করছে স্যার, ওদের যদি কিছু হয়ে যায়। তুই শান্ত হ, ওদের কিচ্ছু হবে না, তুই বাড়িতে যা, গিয়ে দেখ ওরা হয়তো বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু স্যার, আমার আম্মি না আসাবদি দারোয়ান চাচা কি করে সাদিক রফিককে একা একা ছেড়ে দিল? আমি দেখছি, তুই যা। সুফিয়া, শুনলাম আম্মি নাকি তোকে কারোর কাছে বেচে দেবে, সত্যি রে সুফিয়া? তোর আম্মির অসুখ সারানোর জন্য 5 লাখ টাকা লাগবে, তো টাকাটা তোর টপ করে গাছ থেকে পড়বে না, সেটা তো জোগাড় করতে হবে। কি রে আম্মি, কি তাই সুফিয়াকে বেচবার কথা ভাবছে? আমি হচ্ছে তার বেটি হতে চাই রে ভাইজান, আমি ঠিক তোর মতনই জিম্মেদার বেটি হতে চাই। না, আমি আম্মিকে বাঁচাবো কি করে বল? আমাকেও তোর মতো জিম্মেদার বেটি হতে হবে ভাইজান, একদম তোর মতো। বিকেলে আমাদের ঘরে আসিস, কেমন? কেউ যাচ্ছে কেউ? মানে কিছু না, তোদের ভালোর জন্যই দুটো কথা বলবো। বলো। তোদের তোদের কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না রে সুফিয়া, যতই হোক তোরা তো আমাদের প্রতিবেশী, তাই না? একবার আসিস কেমন, দেখি হ্যাঁ আমি কি ব্যবস্থা করতে পারি। তারপর তোর মার শরীর দিনের পর দিন যা হচ্ছে, কখন কি হয়ে যায় কে জানে। কি হয়ে যায় মানে? চাচি আম্মির কি হবে গো,
তুমি কি বলছো এসব? কি আর হবে? তো অপারেশন না করাতে পারলে তোর আম্মি কি আর বাঁচবে নাকি রে সুফিয়া? না না চাচি, এরকম কথা বলো না চাচি। আমি কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে পারে না, আমি আম্মির কিছু হতে দেবো না চাচি। আরে আমি ওসব বলে তো হয় না যে আম্মির কিছু হবে না, কিছু হতে পারে না। কাজের কাজ তো করতে হবে। অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। সুফিয়া তুই তো সব জানিস, সব কিছু শুনেছিস। এখন এখন তোর হাতে সব কিছু রে। আমার হাতে সব চাচি। চাচি তুমি আমাকে বলো, আমি কি করে আম্মিকে বাঁচাবো? আমি আম্মির জন্য সব কিছু করতে রাজি আছি। তুমি শুধু আমাকে বলো চাচি, আমি সব করব। তুই বড্ড ভালো মেরে সুফিয়া। তাহলে তুই তোর আম্মিকে বোঝা কেমন? বলবি যে আমি যা বলছি ঠিক তেমন করতে, তাতে তোর আম্মিও বেঁচে যাবে আর তুই সারা জীবন রানী হয়ে থাকবি। আম্মি 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 আপু আম্মি কোথায়? আম্মি 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 সাদিক রফিক, তোরা কি সব আম্মি আম্মি করে যাচ্ছিস সারা ঘর জুড়ে? আমাকে বল আম্মি। এক মিনিট, আম্মি তোদের সাথে আসার কথা ছিল না সাদিক? আম্মি কোথায়? আমি তো আমাদেরকে স্কুলে আনতে যাইনি আপু। আনতে যাইনি মানে? আমি তো আমাকে বলে গেল যে আম্মি তোদেরকে আনতে যাচ্ছে। কোথায় গেছে আম্মি? স্কুল ছুটি অনেকক্ষণ হয়ে গেছে, সবাই চলে গেল, কিন্তু আম্মি তখনও এলো না। আমাদের না খুব ভয় লাগছিল আপু, তাই আমরা একা একাই চলে এলাম। তোরা কি করলে? খুব খিদে পেয়েছিল তাই আমরা একা একা চলে এলাম। তোরা একা একা চলে এলি? তোদের দিমাগে এইটুকু বুদ্ধি নেই? রাস্তার মধ্যে যদি তোদেরকে ছেড়ে ধরা ধরে দিত তোদের কি হতো একবার ভেবে দেখেছি? হে আল্লাহ, এটা কি হচ্ছে? কি হয়েছে মা, কি হয়েছে? চাচি আমার কিচ্ছু ভয় লাগছে না চাচি। চাচি চাচি ওরা নাকি একা এসেছে, আমি ওদেরকে আনিনি। এসে গেছে পানি পানি তাড়াতাড়ি যা। আমি আসছি। শুনলে তো? হ্যাঁ, পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেলো, জলের মতো পরিষ্কার। আয় মান্ডবি, রাত্রি চাটা দাও, সবাইকে দাও। ব্যাপারটা হচ্ছে দে আর জাস্ট গুড ফ্রেন্ডস, ওই ফিল্মি সেলে যেরকম বলে না গুড ফ্রেন্ডস, একদম একদম ওরকম। মানে ভালো বন্ধু, ওই একসাথে লেখাপড়া টেকাপড়া করতে গেলে যেটুকুনি হৃদ্যতা হয় সেখান থেকে শুধুমাত্র ভালো বন্ধু। হ্যাঁ একদমই তাই, কোয়েলকে কখনো আমি বন্ধু বাইরে অন্য কিছু ভাবিনি, আর এটা 100% খাঁটি কথা। দেখলো তুমি লাদ্রি, স্যাম আর কোয়েলের সম্পর্কে তোমার যে ধারণাটা ছিল সেটা সঠিক নয়। আর ইনফ্যাক্ট আমরা কিন্তু স্যামের সম্পর্কে তোমার কাছে কিছুই গোপন করিনি। হ্যাঁ, এতে লুকাবার কি আছে আঙ্কেল? আর কেনই বা লুকাবেন? সত্যি কি তাই? না না আঙ্কেল, আমি একদম মানতেই পারছি না। ওরা সবসময় একসঙ্গে ঘুরতই বা কেন? আর কলেজের বাইরেও তো ওদের মেলামেশাটা কন্টিনিউ ছিল কি? তাই তো, তা সেগুলো কি এমনি এমনি?
আসলে কি জানেন নীলাদ্রি বাবু, আমি কোয়েলের সাথে মিশতাম, ওর ওই পয়সাতে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারতাম, কখনো ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম দেখতে পারতাম, এই সব কারণে। আর তাছাড়া আমার আমার একটা স্টেডি গার্লফ্রেন্ড আছে, মানে আমি একজনকে ভালোবাসি, আর কোয়েল সেটা খুব ভালো করেই জানে। তাই নাকি? কিন্তু আমি যে নিজের চোখে তোমার এবং কোয়েলের কেমিস্ট্রিটা দেখেছি ওই নোংরা ফুটপাতে স্কুলে, একটা কথা ভালো করে মনে রাখো স্যামস, যে আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না, যে তোমরা যে যা বোঝাবে তাই মেনে নেব। এসব কথা বলার মানে কি? এই যে তীরে এসে তোরে ডুবছে। নীলাদ্রি তুমি এসব সব কি বলছো? আরে শুনছোই তো নিজের মুখে স্যাম কি বলছে। আসলে ব্যাপারটা হলো ওর একটা পয়সা হলো বন্ধু বা বান্ধবীর দরকার, যার মাথা চিবিয়ে ও একটু আনন্দ পূর্তি করতে পারবে। আর কোয়েল হচ্ছে আসলে ওর কাছে একটা সোনার ডিম দেওয়া হাঁস, যার মাথা চিবিয়ে ও এসবগুলো করছে, কারণ ওর বাপ মায়ের তো কানাগড়িও নেই, হ্যাঁ তাই আনন্দ পূর্তি করার পয়সাও নেই কি, তাই তো? একদমই তাই। আমি আমি কোয়েলের সাথে ফুর্তি করবার জন্য মেলামেশা করেছি। আসলে কি জানেন তো নীলাদ্রি বাবু, বড় লোকের সাথে গরিব লোকদের কখনো সব ভালোবাসা প্রেম টেম এসব কিছু হয় না। হ্যাঁ শোনো, নিজের কানে শোনো, স্যাম মিথ্যে কথা বলছে। তুই আবার এখানে এলি কেন? স্যামসের মিথ্যেটা ধরিয়ে দেবো বলে। স্যাম এতক্ষণ যা বলেছে সব মিথ্যে বলেছে, ও আমাকেই ভালোবাসে। চুপ, কি হচ্ছে কি এসব? চুপ, একদম চুপ। এখানে এসব এসব কথা বলার মানে কি? এই কোয়েল, তুই তুই মজা করছিস এই সময়? হ্যাঁ এটা মজার সময়? দেখ দেখ, সবার সামনে আমাকে কিন্তু বোকা বানাবি না। আফটার অল তুই আমার খুব ভালো বন্ধু, তুই শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছিস। কি হচ্ছে কি কোয়েল, বন্ধুকে নিয়ে এইভাবে মজা করো? ওয়েল ওয়েল, স্যাম আমাকে ভালোবাসে না হয়তো সত্যি, কিন্তু এটাও সত্যি যে আমি স্যামসকেই ভালোবাসি। সত্যিটা এইভাবে বলে দিল কোয়েল? খিল্লি করছে, খিল্লি করছে ও। দেখ দেখ কোয়েল, আমি জানি তোর 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 ইয়ার্কি মারতে ভালো লাগে, তুই ভালোবাসিস, কিন্তু তাহলে তুই আঙ্কেল আন্টি সবার সামনে এভাবে খিল্লি করবি? তাও আবার আমাকে তুই তুই আমাকে খিল্লি করবি না, একদম খিল্লি করবি না কিন্তু। ये सब की बात बोलते ना अपनी कंकाली बाबू, सच में? हाँ सच में। अरे सोना डिम पड़ा मुर्गी बुझले बिहारी, सोना डिम पड़ा मुर्गी हमारी आशी। ये हमसे बहुत बड़ा गलती हो गया कंकाली बाबू, माफ करबेन। ও আপনি আশিককে কাজে রেখেছিলেন বলে আপনাকে বলেছিলাম না দু চার বার, কিছু মনে করবেন না। লেকিন সহি মে আপ ক্যা বাত হে, বহুত সহি কাম কিয়া। হ্যাঁ সহি তো কাম কিয়া হে বিহারী। আরে জানো তো এখন ওর বোনটাও বেচার মতন হয়ে গেছে। হ্যাঁ ক্যা বল রে, কিতনে বেচে গি না সেইটা এখনো জানি না, আর সেই জন্যই তো আমি আশিককে ওর মার কাছে পাঠিয়েছি, ও সব খবরাখবর এনে আমাকে দেবে। আশিক এই বিভিন্ন লোকের মুখে কথা শুনে এখন ওর মাকে ডাইনি বলতে শুরু করে দিয়েছে। কিন্তু ও আশিক তো রামদিকে বহুত প্যার করে। গজব হো গয়া, আব ওই প্যারি আম্মি
अपनाऊंगा मैं। वो घर से जब फुटपाथ आ जाएगी ना तो ऐसे ही सीधे हो जाएगी और लड़की ऐसे ही बेचेगी जैसे पहले वाला किया है। पहले वाला माने? आपने तो किचु ही जाने ना आसी के लिए दीदी चिलो अमीना सम गंगा मैया की क्या आइटम थी यार, बहुत बढ़िया डांस करती थी। अरे वो तो किसी के साथ भागी थी ना, वो बॉम्बे चली गई थी, जर जाके शादी के नाम से उसको बेच दिया, अब तो तवाइफ बन गई। बिहारी बिहारी अमी सब बुझे गेछी, बिहारी क्लियर क्लियर अमर काछे सब। लोके बोले वो किसके साथ भागी थी, लेकिन मुझे लगता है कि सब झूठ है। क्या पता शायद ये बिलाल और फतिमा ने कुछ पैसों के लालच में बेच दिया होगा। देखो बिहारी एबार किंतु अड़ा जबरदस्त टोप दी था वे बुझले। जरूर फेस आइटम डबल मिलेगी डबल। अरे नवीन तू ही এখানে? আমি কিন্তু সব শুনেছি, তোমরা সুফিয়ার ব্যাপারে কি বলছিলে আমি কিন্তু সব শুনেছি। এ কঙ্কালি বাবু, এ ওই লড়কা হয় না যে आसिक के साथ वही सेम चावले थाके। हाँ अमी किंतु बोले दो आसिक के सुफिया भालो बोले तुमरा ओके बिक्री करते चाओ, अमी किंतु आसिक के बोले दो, अमी किंतु बोले दो आसिक के, अमी किंतु बोले दो। अरे की बोले गलो? अरे केस तो जंडी से जाबे। अरे पकड़ो। रुक। अरे नवीन मम्मी इना দবাইগুলো নাও। আজ সকালে তো তুমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে, তুমি তো আজ দবাইগুলো নাওনি আম্মি, এই জন্যই তোমার শরীরটা এত খারাপ করছে। সুফিয়া রেনে বিদে আম্মি এখন একটু ভালো লাগছে? এখন অনেক বেহতর লাগছে, তোমাদের আপা আমাকে এমন জাদুই দবাই দিল না যে এখন অনেক বেহতর লাগছে। আম্মি তুমি স্কুলে যাওনি বলে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম জানো। তবা তবা, আমরা ভেবেছিলাম তোমাকে আর খুঁজেই পাবো না। আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে আর কোনোদিন দেখাই করতে পারবো না। আল্লাহ, হ্যাঁ সাদিক রফিক, তোদেরকে আমি কি শিখিয়েছি? এরকম মানুষ বাদ কখনো জবানে আনতে হয়? যাও তোমরা গিয়ে পড়তে বসো। পুরো ফেসে যাবো, বিহারি কোন দিক গেল বলো তো। আম্মি ওদের বাত একদম শুনবে না, ওরা কিন্তু পড়তে বসছে না। अब्बा की तो एकदम सच बात बोले ना, पढ़ाई को ले तो सर गुस्सा हो गए। उठते बसे जाओ। आशिक भाईजान এসেছে, भाईजान এসেছে, भाईजान এসেছে, भाईजान आशिक इतने दूर क्यों खड़े हो बेटा, आ जाओ। क्या बात, तुम्हारे संगे किछु बात आछे अम्मी? बोलो बेटा। सच बोलबे तो?